যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রবণতা বাড়ছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন 7 নম্বর নয়াবসদ অঞ্চলের নয়াবসদ এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান পর্ব কর্মসূচির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, তৃণমূল কংগ্রেসের গড়বেতা 3 নম্বর ব্লকের সভাপতি নিমাই রতন ব্যানার্জি ও কার্যকরী সভাপতি রাজীব ঘোষ, কৌশিক ঘোষ, সুখদেব ভান্ডারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে বিজেপি ও সিপিএম দল ছেড়ে শতাধিক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। বিজেপি শক্তি ঘাঁটি বলে পরিচিত নয়াবসদ এলাকা পঞ্চায়েত নির্বাচনেও লোকসভা নির্বাচনেও এই এলাকা থেকে বিজেপিরা ভালো ভোটের ব্যবধানে লিড নিয়েছিল, তাই নয়াবসদ এলাকায় বিজেপি দুর্গ ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা বলেন, নয়াবসদ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, তাই বিজেপির এই এলাকাকে নিয়ে নিজেদের দুর্গ বলে ঘোষণা করেছিল। তাই এই এলাকার বিজেপি কর্মীরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তিনি ও তাঁর দল খুশি বলে তিনি জানান। তিনি বলেন, আরও অনেক আগামী দিনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন, পাশাপাশি সিপিএম দলের কর্মীরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তাই তিনি তৃণমূলে যোগ দেওয়া সকলকে অভিনন্দন জানান এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য আহ্বান জানান।